আপনি রিটেইলে বিক্রি করলে আপনি ডবলের থেকে বেশি মার্জিনটা পাবেন। এটা ট্রাভেলসের জন্য, যেমন ধরুন আপনি কোনো কাজে গিয়েছেন, সিঙ্গেল। বন্ধুরা আবারও এসে গেছি সুন্দর একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি ব্যবসার কথা বলবো যে পুরোটির উপরে ব্যবসা আইডিয়ার ভিডিও এর আগে আপনারা কখনোই দেখেননি, এবং সত্যিকার অর্থে যদি আপনি একটু ভালো করে মার্কেট রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এই পোর্টালটির উপরে কোনো রকম মার্কেটে কিন্তু কম্পিটিশন নেই। তাই বন্ধুরা নিশ্চিত এই ইউনিক পোর্টালের উপরে যদি আপনারা ব্যবসা করেন, প্রতিটা প্রোডাক্ট ভালো টাকা প্রফিট মার্জিনে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম কিন্তু আপনারা করতে পারেন। বন্ধুরা যদি আপনি একটু ইন্টারনেটে ভালো করে সার্চ করেন দেখবেন যে আধুনিক মশারির কতটা পরিমাণে ডিম্যান্ড আছে, বিদেশে কিন্তু এই প্রোডাক্টের ভালো চল আছে এবং ইন্ডিয়াতেও কিন্তু এই ধরনের ট্রেন্ড শুরু হয়ে গেছে। এর কারণ হচ্ছে এর কোয়ালিটি অনেক বেটার হয়, এতে হাওয়া অনেক বেশি ঢুকে, এবং সবথেকে বড় কথা হলো এটা আপনি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি খাটাতে পারেন। আজকে যে কোম্পানির কাছে আমি নিয়ে যাবো সেই কোম্পানিটি এই ধরনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, এবং এই কোম্পানির কাছ থেকে আপনার সমস্ত ধরনের মানে বাচ্চাদের স্ট্যান্ডার্ড ঘরে খাটানো মশারি, ট্রাভেলার্স মশারি কিংবা সিঙ্গেল বেড মশারি, সমস্ত ধরনের ডিজাইন মশারি আপনার এই কোম্পানির কাছ থেকে খুবই চিপ প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তাই বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এমন একটি আইটেমের উপরে ব্যবসার সন্ধান পাবেন যে আইটেমটি প্রতিটা ঘরেই ব্যবহার হয় এবং আগামী দিনে কিন্তু এই প্রোডাক্টের ডিম্যান্ড বহুগুণ বাড়তে চলেছে। তবে যে কোনো ভিডিও শুরুতে আমি আপনাদের একটাই কথা বলি যে আবেগের বসে ব্যবসা শুরু করবেন না বা কারোর কথা শুনে ব্যবসা করবেন না, ব্যবসা করুন নিজের ইচ্ছায় নিজের দমে স্বতঃস্ফূর্তভাবে, তাহলে আপনারা যে কোনো ব্যবসায় লাভবান হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের একটু হলেও উপকার হয় তো অতি অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলের ঘন্টি পেতে দেবেন, এবং ফেসবুকে চাইলে আমার এই পেজটি ফলো করতে পারেন। আমি এসকে হাসানুল্লাহ, কোম্পানির নাম মসকিট। এটা বাগনান হাওড়া। আমি সমস্ত ধরনের আধুনিক মসকিটো নেটের উপরে প্রোডাক্টগুলো দেখাবো, তার মধ্যে যেমন ধরুন ইনডোর ব্যবহার করার জন্য, আউটডোর ব্যবহার করার জন্য, ট্রাভেলসের মশারি নেট বা বাচ্চাদের সমস্ত ধরনের মসকিটো নেট। হ্যাঁ, পার্সোনাল ইউজের জন্য তো বটেই, তার সঙ্গে বিজনেস করতে পারেন। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আপনি অফলাইন মার্কেটে পাবেন না, তো এটা নিয়ে আপনি নিঃসন্দেহে হোলসেল মার্কেট করতে পারেন। দারুণ ডিমান্ড, খাস করে আমাদের পশ্চিমবঙ্গে দারুণ ডিমান্ড আছে। যেমন এটা হচ্ছে আপনার ডবল বেডের জন্য, ছয় বাই ছয়, ছয় বাই সাত, হ্যাঁ এই সমস্ত খাটগুলোতে অ্যাডজাস্ট হয়ে যাবে, একটু টানটুন করে নিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সমস্ত, সাত বাই সাতেতেও চলে আসবে। না 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 না, এটা দড়ি জড়ি খাটানো লাগবে না, ওয়াল ছিদ্র করার কোনো প্রয়োজন নেই, আর এটা খুবই 20-25 সেকেন্ডের মধ্যে আপনি এটাকে খাটিয়ে নিতে পারবেন। না 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 না, সেগুলো তো ওল্ড মশারি, তাতে অনেক ঝঞ্ঝট আছে, হ্যাঁ এতে আপনার হাওয়া বাতাস খুব সুন্দরভাবে প্রবেশ করে আর দেখতেও খুব শৌখিন, আপনি খাটে লাগিয়ে রাখলে মানান আসে খুব সুন্দর সাথে, আর এটা ইউজ এইভাবে করবেন। আর এটা ফোল্ড করা খুবই ইজি, এটা ফোল্ড করা খুবই ইজি, আর এটাকে আপনি যখন ওয়াশ করবেন, ওয়াশ করাটা খুবই ইজি। আপনি হয়তো ভাবছেন যে এটা কীভাবে ওয়াশ করবো, বায়ার লাগানো আছে, হ্যাঁ তো ওয়াশ করাও খুব ইজি, সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। আর আমার সঙ্গে দুটো বাচ্চা নিয়ে একটা ফ্যামিলি, সেই হিসাবে মেজারমেন্ট করা আছে এটার, এইভাবে এটাকে ফোল্ডিং করতে হবে। এই দেখুন, আপনি একটু জুম করুন, দেখুন এটাকে ফোল্ড করার সিস্টেমটা, এটাই কাস্টমারের একটু সমস্যা লাগবে, নতুন কাস্টমার যদি এটাকে নেয় ফোল্ড করতে গিয়ে একটু সমস্যা বোধ করবে, তার জন্য আমরা ডেমো ইউজ ডেমোর জন্য ছোট শর্ট ভিডিও দিয়ে দেবো, এইভাবে এটা করতে হবে। একটু আপনি জুম করে দেখান, এইভাবে এটাকে প্রথমে দুপাট করে নেবেন, দুপাট করে নেওয়ার পরে
এই যে উপরের ভাগটা আপনি উপরের দিকে রাখবেন, মাথার ভাগটা উপর দিকে রাখবেন, দেখে এইভাবে খুব ভালো করে জুম করেন একটু। এইভাবে এটাকে নিলেন, নিয়ে ঠিক এই এই জায়গাটাতে আপনি এটাকে ধরে দুভাগ করবেন। এই দেখুন, এইভাবে এটাকে এই জায়গাটায় রেখে এইভাবে একটা হাত ফ্রি করে নেবেন, নিয়ে এই দুটো রিংয়ের মধ্যে যে কোনো একটা রিং আপনি ভিতর দিকে করবেন। এই ভিতর দিকে করলেন আর এটা উপরে দিলেন, আপনার ফোল্ড হয়ে গেল। এইভাবে এটাকে একটু গুছিয়ে ভিতরে ঢুকিয়ে দেবেন আপনি। হ্যাঁ হ্যাঁ, এটা ক্যারি করার জন্য, ক্যারিও করতে পারেন এটা। আপনি যখন ওয়াশ করবেন ঠিক এইভাবে এটাকে নিয়ে ভালো করে ওয়াশ করে নিতে পারেন, নিয়ে আবার ছাদে এটাকে দু চার মিনিট খাটিয়ে দেবেন, জল ঝড়ে ওয়াশ হয়ে যাবে। আর এই হচ্ছে আপনার প্যাকেট। এটা আউটডোর ব্যবহার করার জন্য, আপনি বাড়ির ছাদে বলুন বা কোনো জায়গায় গিয়েছেন। হ্যাঁ, এতে একটা একটা ছোটো ফ্যামিলি মেজারমেন্ট করা আছে, দুটো বাচ্চা সব একটা ফ্যামিলি আরামের সঙ্গে। এই গরম পড়ছে, আপনি ছাদে ব্যবহার করতে পারেন বা আউটডোর যে কোনো জায়গাতে আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। এটা আমি এটাকে ফোল্ড করা বা এটা আমি আপনাকে দেখাচ্ছি। এইভাবে এটাকে টানবেন, দুপাট আছে, এইভাবে খুলে ভিতর থেকে আপনি এটাকে টেনে বার করবেন। বাস, খুব ইজি, আপনি 20 সেকেন্ডের মধ্যে এটাকে খাটিয়ে নিতে পারবেন। ট্রাভেল ট্যুরের জন্য ব্যবহার করতে পারেন আপনি, বা বাড়িতে মেহমান চলে এসেছে। অনেক সময় দেখা যায় যে ওল্ড মশারি খাটাবার খুব সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ইজি, আপনার দড়ি টড়ি লাগাবার কোনো ঝঞ্ঝট নেই, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন এটাকে। দুদিকে আপনার ডোর দেওয়া আছে, আর এটা শর্ট ডোর নিচে ইউজ করার জন্য এটা শর্ট ডোর দেওয়া আছে। না না, চারজন, এটা চারজনের মেজারমেন্ট আছে, একটা ফ্যামিলির, একটা ফ্যামিলির মেজারমেন্ট দেওয়া আছে। এইভাবে আপনি এটাকে টেনে বাড়িয়ে নিতে পারবেন, এটা আপনি লুজ জায়গায় আছে, চারজন একটা মানুষ শুলে পরে আপনি আরামের সঙ্গে। এ দেখুন মেজারমেন্ট, দেখুন দুটো বাচ্চা সহ একটা ফ্যামিলির জন্য, এটা সেম আছে, সেম আছে, এটা 6x6 আছে। দুদিকে ডোর দেওয়া আছে আপনার, এটাকে কীভাবে ফোল্ডিং করতে হয় আপনি একটু ভালো করে ফোকাস করুন, কাস্টমারের বুঝতে সুবিধা হবে। এইভাবেই আপনি চারটে কোণের একটা কোণ আপনি ভিতরের দিকে এটাকে পুশ করবেন। এই পুশ হয়ে গেল আপনার, দেখুন এইভাবে পুশ হয়ে গেল, দুটো ডোর আপনার এক জায়গায় চলে আসবে ফোল্ড করার পর। দেখবেন, দেখুন এদিকে ডোর এক জায়গায় চলে আসলো। এইভাবে এটাকে নিয়ে চালু হয়েছে, এইভাবে এটাকে নিয়ে এই কাপড়গুলো একটু আপনি ভিতরের দিকে এইভাবে পুশ করে ঢুকে দেবেন। খুব ইজি প্রসেস, একটু ভালো করে ফলো করুন। হ্যাঁ, এটা ভালো কোয়ালিটি, এটাই সব থেকে বেশি চলে, এর থেকেও হাই কোয়ালিটির আপনার অর্ডার অনুসারে আমরা বানিয়ে দেবো, সেটা কস্টলি পড়ে যায়, তবে এটা সব থেকে বেশি চলে। হ্যাঁ হ্যাঁ, মিডিয়াম রেঞ্জের মধ্যে সমস্ত পড়ে এগুলো। এই দেখুন, এটা এইভাবে করে নিলেন, নিয়ে এই উপরি ভাগটাকে এইভাবে ধরে নিচের দিকের সঙ্গে এইভাবে এটাকে দু ভাগ করবেন। সেম প্রসেস, এইভাবে আপনি ধরবেন এটাকে, এই জায়গায় এইভাবে নিয়ে গিয়ে ফের যে কোনো একটা রিংকে উপরের দিকে করবেন, একটা রিংকে মিডিলে করবেন। এটা ট্রাভেলসের জন্য, যেমন ধরুন আপনি কোনো কাজে গিয়েছেন বা যারা জামাতে যায় ইস্তেমায় যায় তাদের জন্য সিঙ্গেল। এটা আপনার 6-3 আছে, 6-3 3.5। হ্যাঁ, দেখো একটা মানুষের খুব আরামের সঙ্গে এসে যাবে, কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি এভাবে, দেখুন
একটু আগে আরামের সঙ্গে শুয়ে যাবে। আপনি তো সম্পূর্ণ পাখার হাওয়া ভালোভাবে পাবেন, আর পোকামাকড় তো প্রবেশ করার কোনো চান্সই নেই এখানে। মানে বেশি দিন ইউজ করলে খারাপ হয়ে যাবে? না 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 না, কারণ এটা রাফ ইউজ হয়, রেগুলার ইউজ করার জন্য সেই ধরনের সেই কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করা আছে এতে। হ্যাঁ, আর এটা ঠিক ইউজ করার পর ফোল্ড করাও খুব ইজি, আর এটাকেও ওয়াশ করাও খুব ইজি, সেটা আমি দেখাচ্ছি। সেম প্রসেস প্রত্যেকটা মসকিউটো নেটেতে, সেম প্রসেস। এইভাবে একটু ভালো করে ফলো করুন, এইগুলোই কাস্টমার একটু সমস্যা দেবে, যারা প্রথমবার ইউজ করবে ফোল্ড করার নিয়ে একটু সমস্যা হতে পারে। এইভাবে গুছিয়ে নেবেন এটাকে। নেক্সট মিডিলের পয়েন্টটা এখানে আসলো, এটাকে এইভাবে নেবেন, সেম প্রসেস ঠিক এইভাবে এইখানটায় নিয়ে এটাকে এইভাবে নিয়ে ঠিক এই জায়গাটায় নিয়ে আসবেন। সেম প্রসেস, একটা রিং আপনি মিডিলে করবেন, এই রিংটা উপরের দিকে করবেন। এটা বাচ্চাদের ব্যবহারের জন্য, খাটাতে আপনার 10 সেকেন্ড সময় লাগবে না। এর এক সাইডে ডোর দেওয়া আছে, ডবল সাইড না, এটা এক সাইড, সিঙ্গেল সাইড। এতে আপনি 0 থেকে নিয়ে 2 বছরের বাচ্চাদের জন্য ইউজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, 2 ফুট না, এটা 1.5 ফুট আছে, 1.5 ফুট আছে। এটা 0 থেকে নিয়ে আপনি 2 বছরের বাচ্চাকে ইউজ করতে পারবেন। আর এটা ওয়াশ করা খুব ইজি, আর খুব মজবুত জিনিস আছে, এটা রাফ ইউজ করতে পারবেন। না না না, কোনো রকম চান্স নেই, কোনো দিক থেকে মশা পোকামাকড় ঢোকার কোনো চান্স নেই, কোনো সুযোগ নেই। এটা আপনার ইউজের উপরে, তাহলেও একটা বাচ্চা খুব আরামের সঙ্গে বড় হয়ে যাবে। হ্যাঁ, ঠিক সেম সেম একই প্রসেস। এছাড়াও আপনি ছাতা মশারি পাবেন বাচ্চাদের, এই ধরনের প্যাকেজিং আসবে আপনার। এটা আপনি 0 থেকে নিয়ে 6 মাসের বাচ্চাদের জন্য ইউজ করতে পারেন, বা ওর থেকে বড় বাচ্চারাও এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিউবর্ন বেবি। এছাড়াও আপনি বেডের সঙ্গে অ্যাটাচ মসকিউটো নেট পাবেন, তুলোর বিছানার সঙ্গে এই ধরনের নেটের। এটা আপনার 0 থেকে নিয়ে 6 মাস বয়সী বাচ্চাদের জন্য। নিউবর্নদের ক্ষেত্রে এটা সবথেকে বেশি ইউজ। হ্যাঁ, না না, এর বিভিন্ন সাইজ রয়েছে আপনার, এটা 3টে সাইজ আছে। এটা আপনার ছোটো সাইজ, মিডিয়াম আছে, তার থেকে বড় সাইজ আছে। এটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজ। এটা আপনার মিডিয়াম সাইজ, এর সঙ্গে আপনি থাকবে এগুলো, না সবের সঙ্গে থাকবে, এগুলো সবের সঙ্গে থাকবে। আর আপনার প্যাকেজিং আসবে এরকম, এটা ভেলভেটের উপর, বিগ সাইজ, বড় সাইজের। এটা এর সঙ্গেও আপনি বালিশ পাবেন 3টে। এটা বড় সাইজ, সব থেকে বড় সাইজ। এটা এটা কস্টলি আছে, কারণ এটা ভেলভেট কাপড় আছে, কস্টলি আছে। এটা ডবল বেডের জন্য, আপনি এটা জুম করুন, এটার কোয়ালিটি সম্বন্ধে ডিটেলসটা আমি আপনাকে বলি। এটা 3টে লক পাবেন, বাইরে দিয়ে পাবেন প্লাস ভিতর দিয়ে পাবেন, কারণ বশত একটা খারাপ হয়ে গেল অন্যটা কাজ করবে। আর ডবল ডোর আছে, ওদিকেও আপনি ডোর পাবেন। এটা একটা ছোটো ফ্যামিলির জন্য, এটা 7x7 খাট আছে, 7x6। তাতে দেখুন আপনি আরামের সঙ্গে ফিট হয়ে গেছি। এর থেকে একটু ছোটো হলেও আপনি ম্যানেজ করে নিতে পারবেন, এই কোনগুলোকে টেনে বা লুজ করে ম্যানেজ করে নেওয়া যায়, অ্যাডজাস্ট করে নেওয়া যায় ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ করে নেওয়া যাবে ওটা আরামের সঙ্গে। আপনি একটা ছোটো ফ্যামিলি, 2টো বাচ্চা সহ আপনি ইউজ করতে পারেন। হাওয়া বাতাস ঢোকার জন্য
কোনো রুকাওয়ট নেই, আপনি ফ্যান চালান চাই এসি চালান যে কোনো জিনিস, কোনো জায়গায় না না স্টেট মশারিগুলো ওল্ড মশারিতে তার তুলনায় এটাই হাওয়া, কারণ এর চারিদিকে ঢাল আছে, কোনো রকম গার্ড নেই, হাওয়াটা খুব ভালোভাবে প্রবেশ করবে এতে, আর কোনো রকমভাবে পোকামাকড় মশা বলুন না কেন প্রবেশ করার কোনো জায়গায় চান্স নেই। এই দেখবেন চারটে কোণেতে এখানে রবার দেওয়া আছে, এইভাবে বেডের নিচে আটকে দেবেন, প্লাস এই যে নেট আছে এই নেটটাকে বেডের নিচে আপনি এইভাবে লাগিয়ে দেবেন। ভিতরে লক দিয়ে আছে, ভিতর থেকেও আপনি খুলতে পারবেন বন্ধ করতে পারবেন, প্লাস বাইরে থেকেও আপনি খুলতে বন্ধ করতে পারবেন। এটা হচ্ছে ডবল বেডের জন্য, একই সাইজ ডবল বেডের জন্য। তাছাড়া যদি মনে করেন আপনি আপনার অর্ডার অনুসার সিঙ্গেল বেডের জন্য বাইরের থেকে বড়, বাইরের থেকে ছোট আপনি বানিয়ে নিতে পারেন, আপনার পছন্দের প্রোডাক্ট আপনি এখান থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন। কালারের মধ্যেও আপনার যদি কোনো নিজস্ব চয়েস থাকে, হ্যাঁ হ্যাঁ, তবে এই হোয়াইট কালারটা সব থেকে বেশি চলে মার্কেটে, তো আপনার অর্ডার অনুসার চয়েস অনুসার আপনি বানিয়ে নিতে পারেন, প্রিন্টেড বানাতে পারেন, হ্যাঁ কালার বানাতে পারেন, তো সব থেকে বেশি আপনার হোয়াইট কালার চলে, এটা সব থেকে টপ কালার, এটাই বেশি চলে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আপনার ক্যারি করার জন্য না, এটা তো আপনার বেডের জন্য, ট্রাভেলসের জন্য সে আলাদা মশারি রয়েছে, আপনি আপনাকে দেখালাম, এগুলো আপনি খুব রাফ ইউজ করতে পারেন, এতে যে তুলো ব্যবহার করা আছে খুবই কোয়ালিটি আর কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে, আর খুব নরম তুলো, হ্যাঁ হ্যাঁ, আপনি হাতে দেখতে পারেন, হ্যাঁ দেওয়া রয়েছে। এর মধ্যে আপনি তিনটে সাইজ পাবেন, বিভিন্ন কালার, আপনার কালার অনুসারে আপনি বানিয়ে নিতে পারেন এখানে। আপনি যদি মনে করেন এটা ট্রাই করে দেখবো বা অনলাইনে দু পিস এক পিস ট্রাই করে দেখবেন, ডিসক্রিপশানে অনলাইন লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ক্লিক করে প্রত্যেকটি প্রোডাক্টের রিটেল রেট ক্যাশ অন ডেলিভারি আপনি বাড়িতে বসে পাবেন, সেটা দেখবেন। যদি কোয়ালিটি পছন্দ হয় বিজনেস পারপাসের জন্য আপনি হোয়াটসঅ্যাপে জুড়তে পারেন, ফোন করতে পারেন। এ খুব অল্প, খুব অল্প পুঁজির ব্যবসা, আপনি 10,000 টাকা থেকে শুরু করতে পারেন। দারুন দারুন, আমাদের এই ধরনের প্রোডাক্ট আউটডোর বা ইনডোর ইউজ করার জন্য ট্রাভেলসে মশারিগুলো, এখান থেকে কয়েকটা কাস্টমার আছে নিয়ে তারা সাপ্তাহিক হাটে হাটে এরকম ডেমো দেখিয়ে সেল করে হাটে হাটে, অনেকে আছে এখান থেকে মাল নিয়ে অনলাইনেও সেল করে বা আপনি দোকানে দোকানেও সেল দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই বাচ্চাদের মশারিগুলো আপনি হসপিটাল সাইডের দোকানগুলোতে, আপনি হসপিটালের বাইরে যেসব দোকানগুলো থাকে সেই সমস্ত দোকানেতে এই ধরনের মশারি আপনি সেল দিতে পারেন। আপনি রিটেলে বিক্রি করলে আপনি ডবলের থেকে বেশি মার্জিন পাবেন, হ্যাঁ রিটেলে যদি বিক্রি করেন এই ধরনের মশারিগুলো ডবল মার্জিনে আরামের সঙ্গে আপনি বিক্রি করতে পারবেন ডিসকাউন্ট দেওয়ার পরেতেও। আর হোলসেল যদি করেন আপনি, ওটা আপনার উপর নির্ভর করে আপনি কতটা মার্জিন রাখবেন, মোটামুটি কতটা হতে পারে রাখতে পারেন, আপনি আরামের সঙ্গে একটা মার্জিন রাখতে পারবেন, সমস্যা নেই, আরামের সঙ্গে 25% মার্জিন পাবেন হোলসেল করলে। আর যদি রিটেল করেন সে তো আপনি দারুণ রেট পাবেন, আপনি অনলাইন রিচার্জ করে দেখবেন অনলাইনে এগুলো 1,000, 1,200, 1,400, 1,500 টাকায় বিক্রি হচ্ছে, মানে আপনার কাছ থেকে নিয়ে কাস্টমারকে বিক্রি করলে প্রায় ডবল। হ্যাঁ হ্যাঁ, আপনি অনলাইনে সেল করলে ডবলের বেশি মার্জিন পাবেন, আপনি হোলসেল যদি করেন 25% তো পাবেনই পাবেন। আর এটা এরিয়ার উপরে নির্ভর করে, আপনি কোন এরিয়া প্রোডাক্টই সেল করছেন, হ্যাঁ আপনার 25-এর উপরে যেতে পারে, 30% পর্যন্ত যেতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সমস্ত ঘরেতে সুবিধা থাকে না, যেমন ধরুন আপনি এখানে ফলো করুন, এখন ওল্ড মশারি খাটাতে গেলে চারটে কোণে আপনাকে হুক লাগাতে হবে দেয়াল ফুটে করে, এতে কিন্তু সে ধরনের কোনো ঝঞ্ঝট না, আর এটা আপনি 20-25 সেকেন্ডের মধ্যে স্ট্যান্ড করতে পারবেন, খাটাতে পারবেন, প্লাস বন্ধ করতে পারবেন। আপনার বাড়িতে মেহমান আসলো, আপনি যেগুলো আউটডোর ব্যবহার করে আপনার বাড়ির ছাদে বলুন, বালকনিতে বলুন, বাড়ির বাইরে বলুন, আপনি 15-20 সেকেন্ডের মধ্যে খাটিয়ে নিতে পারবেন, প্লাস বন্ধও করতে পারবেন। আপনার দড়ি টাঙানো সব জায়গায় সে ধরনের সুবিধা আপনি পাবেন না। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে তো দড়ি টাঙানো হয় না? না 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 না, বাচ্চাদেরগুলো তো খুবই সুবিধা, আপনি দেখলেন বিভিন্ন কোয়ালিটি ফোল্ডিং রয়েছে বা বেডের সঙ্গে অ্যাটাচ রয়েছে, তো ওগুলো খুব বলতে চাইছেন যে এর ডিমান্ড আগামী দিনে বাড়বে? বাড়বে বাড়বে, অবশ্যই বাড়বে, কেন বাড়বে না, ও তো ওল্ড মশারি, এখন ওল্ড মশারিকে ব্যবহার করতে চায় না। এতে এক্সপিরিয়েন্সের সেরকম কোনো প্রয়োজন নেই, অ্যাকচুয়ালি এই যে ফোল্ড করা আমি আপনাকে দেখালাম,
এটা এই ব্যবসা করতে গেলে আপনাকে খালি এর ফোল্ড করাটা সঠিক পদ্ধতিটা আপনাকে জানতে হবে, প্লাস আপনি কাস্টমারকে বুঝিয়ে দেবেন, তা না হলে একটু সমস্যা বোধ করবে। তাছাড়া আর কিছু না, কোনো আউট এক্সপেন্সের প্রয়োজন নেই এতে আপনার। কিভাবে ফোল্ড করবেন সেটা আপনি দেখাবেন। আর নতুন যারা নতুন কর্মচারী তাদের ডিজাইন লুকও একটা ভালো দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনি এখানে একটু একটু ক্যামেরাটাকে করুন, দেখুন এর এই এই সামান্য এই খাটের মধ্যে কত সুন্দর লাগছে, হ্যাঁ বেটার লুক লাগছে। আর দড়ি টাঙানোতে কী বলুন তো, আপনার খাটের মধ্যে চারটে আপনি ওই যে কাঠের হুক লাগানো হয়, কাঠের স্ট্যান্ড দেওয়া থাকে চারটে, ওই চারটে স্ট্যান্ডের দিদি আমি আপনার চারটে করে আটটা স্ট্যান্ড লাগে, 800-900 টাকা স্ট্যান্ডে লেগে যায় না। যাদের ওল্ড খাট যারা ব্যবহার করে দড়ি টাঙানো মশারির জন্য, দেখবেন খাটেতে চারটে আটটা স্ট্যান্ড থাকে, আটটা স্ট্যান্ডের দামই 800 টাকা, তো আপনি কেন খরচ করবেন? আপনার স্ট্যান্ডের পয়সাতে একটা মশারি কমপ্লিট এসে যাবে, যার সুন্দর লুক আসবে। তো মোটামুটি এটা ধরুন ঘরের ইউজের জন্য কেউ ব্যবহার করলে মোটামুটি কতদিন টিকতে পারে? ওটা আপনার ইউজের উপরে, আপনি যদি মনে করেন এটাকে 2-2.5 বছর ইউজ করতে পারেন। এবার থাকছে কথা, মশারির মধ্যে হয় কি, কোনো জায়গায় হয়তো একটু নেট কেটে গেল, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি একটু ওটা রিপেয়ারিং করে নিতে পারেন, বা মার্কেটে সৌন্দর্য শৌখিন স্টিকার পাওয়া যায়, আপনি ভিতরে বাইরে দিয়ে একটা পুষ্করে আটকে দিতে পারেন। বাকি এটা তো আপনার খাটের মধ্যে খাটানো থাকবে, অসুবিধা নেই, এটা লং টাইম চলবে, আপনার ইউজের উপর নির্ভর করে। ধরুন এই ধরনের মশারি কেউ আপনার কাছে পারচেজ করলো অথচ নিজস্ব ব্র্যান্ড করতে চায়, তো সেটা কি সম্ভব? আচ্ছা আচ্ছা, মানে নিজের নামে ব্র্যান্ড বানিয়ে মার্কেট করতে চাই। হ্যাঁ, আমরা তো ম্যানুফ্যাকচারিং করে থাকি, সমস্ত অর্ডার ক্রিয়েট করে থাকি, তো আপনার যদি নিজস্ব কোনো ব্র্যান্ড বা আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে, যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম যদি থাকে আপনার ব্র্যান্ডে, আমরা বানিয়ে দেবো, কোয়ান্টিটি সঠিক কোয়ান্টিটি থাকলে বানিয়ে দেবো। সেক্ষেত্রে কি ইনভেস্টমেন্ট ভ্যালুটা তো বাড়বে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাড়বে, কোয়ান্টিটি, হ্যাঁ কোয়ান্টিটির উপরে। অ্যাকচুয়ালি আমরা এটা খুব সীমিত মার্জিনে কোয়ান্টিটিতে দিয়ে থাকি, আপনি অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারেন, কিন্তু বড় কিছু করতে গেলে একটু ইনভেস্ট করবেন, তাহলে বেনিফিটটা আরও ভালো পাবেন। আমাদের লোকেশান হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান, প্রপার লোকেশান আপনি ভিডিও ডিসক্রিপশানে পাবেন, ওখানে পেয়ে যাবেন আপনি। রিটেলে আপনি সিঙ্গেল বাড়ির ইউজের জন্য, সিঙ্গেল ব্যবহার করার জন্য আপনি রিটেল যদি নিতে চান, রিটেল প্রাইস সহ ডিসক্রিপশানে দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করে ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসেই নিতে পারেন, আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে মাল পৌঁছে যাবে, আপনি মাল চেক করে দেখে আপনি পেমেন্ট করবেন। আচ্ছা।